তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা যাচ্ছি হিলোড়া শ্যামসুন্দর মন্দির। তো তোমাদেরকে দেখাবো আজকে শ্যামসুন্দর মন্দির। আর এখান থেকে বেরিয়ে গেছি এখন, আমরা প্রায় 11টা বাজছে, এখন গাড়িতে করে যাব, তিনজন আছি। তো এইটা নতুন নতুন পার্টনার, তো আগেকার গুলো আর নেই, এখন আমরাই তিনজন। তো চলো, দেখা যাচ্ছে। চারিদিকে দেখছো আছে জলের অভাবে। আমরা এখন হিলোড়া গ্রাম ঢুকছি, আর সামনে একটা মন্দির আছে, তাই দেখে থেমে গেলাম। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরে শ্যামসুন্দর দেব ঠাকুর কালী পুজোর সময়তে আসে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা স্বাস্থ্যকেন্দ্র, যেটা জাজিগ্রাম হিরোলার মধ্যে পড়ে। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কিছু ভিউ। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা হচ্ছে শ্যামসুন্দর দেবের মন্দির। তো এইখানে কালী পুজোর সময়তেই থাকে শ্যামসুন্দর এসে কিছুদিনের জন্য, এখন নেই। খুব সুন্দর মন্দির, আমরা অনেকদিন পর আবার নতুন করে ভিডিও শুরু করলাম। ভিতর আজকে তালা মারা আছে আমাদের মন্দির। এটা আমাদের ভেতরের মন্দির, দেখে নিন আপনারা। এদিকে ঠাকুর ঠাকুরের ছবি লাগানো আছে, হ্যাঁ, এইদিকে সম্পূর্ণ ডিজাইনটাই একই দেখতে পাচ্ছেন আপনারা, গোড়ায় মার্বেল বসানো। তো আমরা এখন এখান থেকে চলে যাব হিরোলা শ্যামসুন্দর দেবের বাড়ি। আমরা গাড়ির দিকে যাচ্ছি, অয়ন গাড়ির দিকে যাচ্ছে, অয়ন গাড়ি চালাবে। তো চলো, শ্যামসুন্দর মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি শ্যামসুন্দর দেব ঠাকুরের মন্দিরের কাছে। তো চলো, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ভিউটা দেখাই। তো শ্যামসুন্দর দেব মন্দির ঢোকার আগেই আমাদের সামনে আছে একটা বাবা শিব ও মা মনসা মন্দির। তো সেই মন্দিরটা দেখো আগে, তারপর আমরা মন্দিরে যাব শ্যামসুন্দর দেবের। তা দেখো, উপরে শিবের একটা ফটো লাগানো আছে, ঘড়িতে বাজছে, ঘড়িটা থেমে আছে, ঘড়িটা দেখে ভাবিও না 9:45 বাজছে। তো ওই মন্দিরের পাশে এটা হচ্ছে বাবা শ্যামসুন্দর দেবের ঢোকার পথ, সামনে দাঁড়িয়ে আছে অয়ন, এই উপরে দুটো সিংহ আছে করা। মন্দিরে আগে সেরকম লোক আসতো না, এখন লোক আসছে। এটা ফুলের বাগান, ফুল ধরে আছে, ছোট ছোট ফুল আছে, সেরকম ফুল নাই এখন বাগানে। আর এটা হচ্ছে মন্দির। তো মন্দিরে কাজ চলছে, আমরা ঢুকে প্রথমে দেখছি মন্দিরে কাজ চলছে, কিছু করার নাই, আমরা দুঃখিত তার জন্যে। তো বন্ধুরা, মন্দিরে কাজ চলছে, তার জন্য তোমাদেরকে খুব ভালো করে দেখাতে পারবো না। তো এইখানটায় জুতো খুলে রাখতে হবে বাইরে, এটা গেট। চলো জুতো ঢুকে ভিতরে, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি। তো এটা দেখতে পাচ্ছি, এটা বসার স্থান, আজ অনেক লোক আছে। তো মন্দিরে এখন কাজ চলছে, ওই দিকটা পুরো ফাঁকা ছিল। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব সমাধি, মানে যারা এই মন্দিরটা তৈরি করেছিল তাদের সব সমাধি আছে এইগুলো। আর আমাদের মাইক্রোফোনটা খারাপ হয়ে আছে, তার জন্য একটু জোরে কথা বলতে হচ্ছে। তো মাইক্রোফোনটা ঠিক করে তারপরে তোমরা ভালো ভয়েস পাবে। আর এইখানে আছে পানীয় জল, তোমরা খাবারের জন্য ঠান্ডা শীতল জল, আর এটা থাকার জন্য ঘর। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কাজ চলছে, আগে ফাঁকা ছিল পুরোটা, এখন কাজ চলছে। তো এটা দেখতে পাচ্ছ, এটা বসার জায়গা। আহ,
এখন কাজ চলছে তার জন্য খুব অসুবিধা আমরা ভিতরে ভিডিও করতে গেছিলাম কিন্তু আমাদেরকে বারণ করলো ভিডিও করতে আমরা এখন ঠাকুরের ওই বাইরের দিকে প্রবেশ করছি মন্দিরের সাইডে একটা বড় পুকুর আছে আপনাদের দেখাচ্ছি আসুন এই আমাদের পুকুর ঘাট আমরা পুকুর ঘাটের দিকে যাচ্ছি এটা আমাদের পুকুর ঘাটের দরজা এটা বড় পুকুর ঘাট এখানে সবাই হাত পা ধুচ্ছে এখানে যারা ভক্তরা আছে এই ঠাকুরের বাগান পুকুর ঘাটের দিকে আমরা এগোচ্ছি অনেক মহিলা ছিল সেজন্য আমরা আসতে পারিনি দেখুন পুকুরটা কত বড় এই আমাদের শ্যামসুন দেবের পুকুর ঘাট দেখুন সবচেয়ে বাচ্চা চান করছে এটা ঠাকুরের পুকুর ঘাট অনেক বড় পুকুর ঘাটটা এবার আমরা পেছন দিকে যাব শ্যামসুন্দর দেবের যে পেছনে অনেক বড় জায়গাটা আছে এবং কিছু মন্দিরও আছে ওগুলো দেখাতে চলুন আমাদের সঙ্গে থাকুন এই দিকটা ঠাকুরের অনেকটা জায়গা এখানে দোল পঞ্চম দোলে মেলা বসে এবারে আমরা মন্দিরের পেছনের দিকে যাচ্ছি এখানে একটি হ্রদ দেখতে পাচ্ছি এটা মন্দিরের একদম পেছনের দিক এখানে একটি হ্রদ পঞ্চম দোলে এগুলো অনেক মহোৎসব খাওয়ানো হয় এইসব জায়গাতে এখন কাজ চলছে বলে বালি নামানো আছে এটা মন্দিরের পিছনের দিক এই একটা আমাদের হ্রদ দেখতে পাচ্ছেন আপনারা এটা মন্দিরের রান্নাঘর রান্নাঘর দিকে যাচ্ছি আমরা এটা মন্দিরের একদম পেছন দিক দেখতে পাচ্ছেন এটা মন্দির এটা মন্দির এখানে রান্না হয় ভক্তের জন্য আপনারা যদি কেউ আসেন তাহলে সকালে জানিয়ে দেবেন এখানে অন্নের ভোগ খাওয়ানো হয় এই রান্নাঘর এটা আমাদের রান্না রান্নাঘর রান্না হচ্ছে এখন রান্না হচ্ছে আমাদের হ্যাঁ বাবা শ্যামসুন্দরের কাঁঠাল দেখতে পাচ্ছেন আপনারা আসুন শিব মন্দির দেখাচ্ছি আপনাদেরকে পেছন থেকে শ্যামসুন্দর পুজো হচ্ছে আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন দেখছেন শ্যামসুন্দর দেবের জায়গা দেখলাম সব মেলা বসে পঞ্চম দোলে এটা বাবা শিবের মন্দির আসুন দেখাচ্ছি আপনাদেরকে শিব হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিতরে শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন আপনার ভিতরে শিবলিঙ্গ বাবা শিবলিঙ্গ এখানে এটা মন্দিরের চারপাশ আমি আপনাকে ঘুরে দেখাচ্ছি হ্যাঁ মন্দিরের চারপাশ যেসব আপনারা ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মেলা বসে পঞ্চম দোলে তাই তো হ্যাঁ ইন্দুর বাচ্চা এখানে শিব মন্দিরের এটা চূড়া আসুন আরেকটি মন্দির নতুন তৈরি হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এই মন্দিরটা আগে ছিল না রিসেন্টলি নতুন তৈরি হয়েছে মন্দিরটা ভাইরা কিসের মন্দির এটা বলছে মা দুর্গা মন্দির দেখতে পাচ্ছেন আপনারা এটা মা দুর্গা মন্দির দেখুন নির্মাণ কাজ এখনো চলছে এটা নতুন তৈরি হয়েছে আগে ছিল না এখানে এইটা শ্যামসুন্দর দেবের গাড়ি এই গাড়িতে করে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় আর সামনে আরতি চলছে তারপর সামনে বাসের জন্য আমরা আরতি দেখতে পাচ্ছি না সমস্ত লোক দাঁড়িয়ে আছে আমরা দেখছি যদি পারা যায় কিছু তো বন্ধুরা এইমাত্র আমাদের আরতি শেষ হলো এখন অন্নের ভোগ খাওয়ানো হবে
তো আমরা তো টিকিট কাটিনি, তার জন্য আমরা ভোগও খেতে পারবো না। তো আমরা এখন চলে যাব, তো ঠাকুরের সেবা না করে এখন চলে যাব। তো এই যে দুই হতভাগা দেখতে পাচ্ছ, আজকে বললাম একটা করে টিকিট কাটিস, তো এরা পয়সার জন্য টিকিট কাটতে পারেনি, আর আমিও এক হতভাগা। তো আজকে আমাদের অন্যের ভোগ খাওয়া হবে না। আসল কথা সেটা নয়, আমরা দেরি করে এসেছি তার জন্য টিকিট পাইনি, আর আমরা একটু দেরি করে এসেছি তার জন্য টিকিট পাইনি। তো প্রসাদ খেতে গেলে সকালে আসতে হবে, বা তোমাদেরকে কন্ট্যাক্ট করে জানালেও হবে। হ্যাঁ, না তো এখানকার একটা ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বারে তোমরা যদি বলে দাও তাহলে অন্যের ভোগের জন্য তোমরা টিকিটটা কাটতে পারবে। তো আশা করি বন্ধু তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমরা মন্দিরেই ভিডিওটা শেষ করে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু রাস্তাতে আখের রস দেখতে পেয়ে থেমে গেলাম, কারণ এই গরমের দিনে আখের রস টানছই তো একটা আলাদা ফিলিং। তাই সবাই এক এক গ্লাস করে আখের রস খেয়ে নিলাম, দিয়ে শুরু করলাম আবার আমাদের যাত্রা। আর আখের রসে কেমন চুমুক দিচ্ছে দেখো। আখের রস খেয়ে আমরা বেরিয়ে পড়লাম, আজকের মতন এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।